সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাটুসা প্রোগ্রাম থেকে। এটা মূলত আমরা যারা যন্ত্রী, আমরা যারা বাজিয়ে থাকি সবসময়, তাদের জন্য, তাদের অনুষ্ঠান। আর আপনারা যারা শুনবেন, আপনাদের ভালো লাগলে আমরা অনেক অনেক বেশি আনন্দিত হব। আর আজকে এই প্রোগ্রামে, সাটুসা প্রোগ্রামে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, সম্মতি প্রকাশ করেছেন, ওনাকে এক নামে সবাই চিনে, আপনিও চিনেন। আর সবচেয়ে বেশি ওনাকে যিনি চিনেন বা যে চিনে, সেটা হচ্ছে রিদম, তবলা, মিলন ভট্টাচার্য। আপনার তো দীর্ঘ পথ যাত্রা এই যন্ত্রের সাথে, যদি কোন একটা সুখের কোন একটা স্মৃতি যদি বলতেন দর্শক বন্ধুদেরকে। সুখের বলতে গেলে তো একটা স্মরণীয় ঘটনা হলো, গত বছর আমি মাদ্রাজে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম, আচ্ছা, রুনা আপার সাথে। আচ্ছা আচ্ছা। তো ওখানে যখন বাজাচ্ছি, তখন ওখানকার কিছু মিউজিশিয়ান ছিল, এটা ক্লাসিক্যাল একটা প্রোগ্রাম, আচ্ছা, এটা সেমি ক্লাসিক্যাল, রুনা আপা ছিল, আরও বড় বড় ওস্তাদরা ছিলেন। তো হঠাৎ ওখান থেকে কিছু মিউজিশিয়ান এসে আমাকে জড়িয়ে ধরলো, সবাই স্টেজে, আর একজন বুড়ো ভদ্রলোক, উনি ভালো তবলা প্লেয়ার, আমার তবলাটা দেখে, ওর থেকে আপনি তবলাটা নিয়েছেন, আজ আমার বাংলাদেশ থেকে, বাহ বাহ চমৎকার, ক্যা বাজা। তো এটার পরে উনি একটু ধরে বাজালো, দেখলাম যে উনি তো ভয়ানক ভয়ানক বয়স্ক লোক। তো আমি ওনার পায়ে সালাম করলাম, নমস্কার করলাম। তো বললো যে তুমি আমার এই শালটা রাখো ওখানে, আমার তখন লোম লোম দাঁড়িয়ে গেছে। তখন আমি বললাম যে ওস্তাদজি আপনি নে মাত বলিয়ে, তখন ওর ছাত্রদের আমাকে আমাকে আবার প্রণাম করালো, আমাকে প্রণাম করো ওনাকে, মানে যাক এই একটা আমার বিরাট পাওয়া। আপনি তো অলমোস্ট বাংলাদেশের সবার সাথেই বাজিয়েছেন, এবং আপনাকে ছাড়া অনেকে আর কিছু মানতে রাজি না, আমিও তাদের একজন। আমি কোন রকম তোমার অনেক গান আমি বাজিয়েছি, এবং ফিউশন করলে আমি আপনাকে ছাড়া ফিউশন করি না কখনো। আমার এই ধরনের মিউজিক্যাল প্রোগ্রামে আমি দাদাকে ছাড়া কখনো কোনো ধরনের রিস্ক নেই না, বিকজ উনি আমার শিক্ষক, উনি আমাকে কিছু কিছু জিনিস শিখিয়েও দেয়। আজকে আমরা কি করতে পারি, একটা কিছু তো বাজাতে হবে। হ্যাঁ, আমি সামান্য কিছু দেখাতে পারি, দেখি কিছু চেষ্টা করব।
Thank you.
আবার দেখা হবে আরজন এরকম গুণী মানুষের সাথে এবং আমরা চাইব দাদা যেন উনার আরো উত্তরসূরি রেখে দিয়ে যান কারণ এভাবে তবলা যে কথা বলতে জানে এটা আজকে পাশাপাশি বসে আমি তো জানি দীর্ঘদিন থেকে বাট আপনারা জানবেন আর গুণী মানুষগুলিকে যত কাছে টানা যায় ততদিন বেশি বাংলার গান বাজনা বাংলার সংস্কৃতি অনেক দূরে এগিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে দাদা অনেক 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 ধন্যবাদ চ্যানেল আইকে ধন্যবাদ আপনারা সবাইকে ধন্যবাদ।